ঘটনাটা আমার এক দুঃসম্পর্কের মামার কাছ থেকে শোনা। তার নাম রায়হান। তিনি যেভাবে বলেছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই বলার। সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। আমার বড় বোনকে বিয়ে দেওয়া হয় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বনগাঁও নামে একটি গ্রামে। গ্রামটা এমনিতেই নিরিবিলি, লোকজনের বসবাস তেমন একটা নেই। তার উপর সেই এলাকায় তখনও বিদ্যুৎ পৌঁছায়নি, প্রায় জনশূন্য অন্ধকার একটা গ্রাম ছিল। আমার বোনকে যে বাড়িতে বিয়ে দেওয়া হয় সেই বাড়ির চারদিকে ছিল ঝোপঝাড় আর জঙ্গলে ভরা। তাই দিনের বেলাতেও সেই বাড়ি দেখে মনে হতো অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকা একটা বাড়ি। আর একটা কথা বলে রাখি, আমার বোনের শ্বশুর যিনি ছিলেন তিনি আবার জিন পালতেন। একদিন রাতে আমার দুলাভাই খাটে ঘুমাচ্ছিলেন, হঠাৎ জেগে উঠে দেখতে পেলেন তার পাশে তার বাবা নারানো, আর তাকে বলছে আর ঘুমাতে হবে না, এবার ওঠ। তখন আমার দুলাভাই বলেন, বাবা মাত্র শুয়েছে, তাছাড়া এখন তো অনেক রাত, ঘুম থেকে উঠে কি করব। এই বলে দুলাভাই আবার ঘুমিয়ে পড়লেন, কিন্তু তার বাবা তাকে আবারও একইভাবে ডাকতে লাগলেন, ওঠ ওঠ আর ঘুমাতে হবে না। তখন আমার দুলাভাই মনে মনে ভাবলেন, বাবা তো কখনো এমন করার কথা না। তারপর হঠাৎ তার মনে হলো, আমার ঘরের দরজা তো বন্ধ ছিল, তাহলে বাবা ঘরে আসলো কি করে। কথাটা মনে হতেই আমার দুলাভাই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। কিন্তু অবাক করার বিষয় হলো, দুলাভাই উঠে দাঁড়ানোর সাথে সাথে তার বাবা তার সাথে ধস্তাধস্তি করতে লাগলেন। দুলাভাইয়ের আর কিছুই বুঝতে বাকি রইল না যে এটা তার বাবা না। ধস্তাধস্তির এক সময় দুলাভাইয়ের সমস্ত শরীর সাবানের মতো পিচ্ছিল মনে হচ্ছিল। যাই হোক, এভাবে সারা রাত পার হয়ে যখন সকাল হল তখন পরিবারের সবাই তাকে আবিষ্কার করলেন মেঝেতে, কিন্তু তার মুখটা স্বাভাবিক ছিল না। দুলাভাইয়ের মুখটা যেন পেঁকে ওপরের দিকে উঠে গেছে। তারপর অনেক কবিরাজ, পানি পড়া, ঝাড়ফুঁক, অনেক তদবির করার বেশ কিছুদিন পর দুলাভাইয়ের মুখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ঘটনার বেশ কিছুদিন পরে আমার বোনের জায়ের সাথে ঘটে আরও একটা ভয়ঙ্কর ঘটনা। ওই দিন তার স্বামী বাড়িতে না থাকায় তিনি ভাবলেন রাতে একা না থেকে তার শাশুড়ির সাথে থাকবেন। তাই সে যথারীতি সন্ধ্যা হতেই তার শাশুড়ির ঘরে চলে গেলেন। কিন্তু কোনো এক কারণে শাশুড়ির ঘরে যাওয়ার কিছুক্ষণ পরেই তার সাথে তার শাশুড়ির ঝগড়া বেঁধে যায়, যার কারণে সে আবার চিন্তা করল তার ঘরেই সে ফিরে যাবে। ঘরে ফিরে আসলেও তাদের ঝগড়া চলছিল, কিন্তু হঠাৎ সে তার ঘরের পেছন থেকে কিছু আওয়াজ শুনতে পান। আগেই বলেছি বাড়ির চারপাশ ছিল ঝোপঝাড় আর গভীর জঙ্গল, তাই সে ওই আওয়াজটা শোনার জন্য বাড়ির পেছনের দিকে তাকায়, কিন্তু কোনো কিছু সে দেখতে পায় না, আর আওয়াজটাও বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে সে আবার শুনতে পেল সে একই জায়গা থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ। তখন সে ভাবল এই সন্ধ্যা রাতে এই ঝোপ জঙ্গলের ভেতরে ছোট বাচ্চা কোত্থেকে আসবে। তখন সে মনে মনে কিছুটা ভয় পেয়ে যায়। সে ভাবল একা ঘরে থাকার ঠিক হবে না, তাই সে আবার তার শাশুড়ির ঘরে চলে যাওয়ার জন্য দৌড় দিবে। কিন্তু ঠিক তখনই সে যা দেখল, উঠানের ঠিক মাঝখান দিয়ে দুইটা ছোট বাচ্চা যাদের পরনে কিছুই নেই, তাদের সমস্ত শরীর ছিল একদম কালো, বাচ্চা দুটি উঠানের মাঝখান দিয়ে দৌড়ে বাড়ির পেছনে একটা কাছে উঠে গেল। ঘটনাটি এখানে শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু ওই ঘটনার কিছুদিন পরেই ওই বাড়িতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। হঠাৎ করেই আমার বোনের ছোট ছেলে, মানে আমার ছোট ভাগ্নে, অসুস্থ হয়ে পড়ে। সাধারণ কিছু মেডিসিন খাওয়ানোর পরেও তার কোনো উন্নতি হচ্ছিল না, তাই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে তাকে বেশ কিছুদিন রাখা হলেও ডাক্তাররা আমার ভাগ্নের কোনো রোগ ধরতে পারেননি। কিন্তু এদিকে আমার ভাগ্নের সমস্ত শরীর কেমন যেন শুকিয়ে যাচ্ছিল, সে কোনো কিছুই খেতে পারত না। এভাবে বেশ কিছু ডাক্তার দেখানোর পরেও আমার ভাগ্নের শারীরিক অবস্থার কোনো উন্নতি তো হয়নি, বরং চরম অবনতি হয়। আমার ভাগ্নেকে দেখে মনে হচ্ছিল বিছানায় এক কঙ্কাল শুয়ে আছে। একসময় ডাক্তাররা বললেন একে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না, আপনারা তাকে বাড়ি নিয়ে যান। তাই বাধ্য হয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
বাড়িতে আনার পর আমার বড় বোন ভাবলেন সব রকম চিকিৎসা তো করলাম, এবার না হয় শেষমেশ একটু কবিরাজে চিকিৎসা করি। তারপর একজন ভালো কবিরাজ ডাকা হলো। অবাক করার বিষয় হলো, কবিরাজ বাড়িতে এসে আমার ভাগ্নেকে দেখে অবাক হয়ে যান। তারপর সেই কবিরাজ বলেন, এই ছেলের ভেতরে অনেক আগেই জিন বা এরকম কিছু একটা প্রবেশ করে এবং আস্তে আস্তে তার শরীরের ভেতর সব কিছু খেয়ে ফেলে, তাই আজ তার এই অবস্থা। এর কিছুদিন পরে মানে গত বছরের মাঝামাঝি সময় আমার ছোট ভাগ্নেটি মারা যায়। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofurti.fm।